সে কিছুতেই আপনাকে ভুলতে পারবে না। আজকে এমন একটা জিনিস দেখাবো, সেই জিনিস যদি আপনি কারোর জন্যই করতে পারেন, সে কিন্তু চেষ্টা করেও আপনাকে ত্যাগ করতে পারবে না, আপনার সঙ্গ। অর্থাৎ আপনি যদি আপনার ভালোবাসার মানুষের জন্য এই উপাচারটা ব্যবহার করেন, তবে জানবেন সে জীবনভর আপনার সাথে সম্পর্ক রাখবে, কোনো কিছুতেও আপনাকে সে ভুলবে না। ভালোবাসার মানুষ যদি সব সময় আপনার কথা চিন্তা করে, আপনাকে ভালোবাসে, আপনার কথা মনে করে, তবে জানবেন আপনার সেই ভালোবাসাটা কিন্তু সার্থক। অর্থাৎ সে হাজার চেষ্টা করেও, হাজার কিছু করেও আপনার সাথে সম্পর্ক বন্ধ করতে পারবে না। এই জিনিসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ ভালোবাসার মানুষকে চির বশীভূত করে রাখা, যাতে করে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে সে আপনাকে সঙ্গ দেবে, অর্থাৎ আপনার সাথে থাকবে। কারণ আপনি যদি কারোর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরিও করেন, তবে অনেক সময় দেখা যায় নানা কারণবশত, বিভিন্ন সমস্যার কারণে সেই সম্পর্কটা কিন্তু হঠাৎ করে ভেঙে যায়। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যখন মানুষের ভালোভাবে সম্পর্ক চলে, তখন তারা হয়তো এই ব্যাপারটা বুঝতে পারে না, কিন্তু যখন সেই সম্পর্কটা ভেঙে যায়, তখন এই বিষয়ে কিন্তু তাদের নজর আসে। অর্থাৎ সম্পর্ক যখন খারাপ হয়, নষ্ট হয়, তখন সে এই ব্যাপারটা ভাবতে শুরু করে। সেই জন্যে ভালোবাসা চলাকালীনও যদি একটু দৈব শক্তির সাপোর্ট আপনার ভালোবাসায় থাকে, তবে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে এই সম্পর্ক চলবে, এই সম্পর্ক বন্ধ হবে না। কোনো মানুষ আপনার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রও করে এই সম্পর্ক ভাঙার জন্যে, তবু সে কিন্তু সফল হবে না। অর্থাৎ কোনো কিছু করেও আপনার সম্পর্ক কেউ বন্ধ করতে পারবে না। তো তার জন্যে আমাদের একটু ঈশ্বরের আশীর্বাদ যেন থাকে, যাতে করে এই সম্পর্কটা ধারাবাহিকভাবে চলে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যাতে আপনারা সহজে ব্যাপারটা পরিষ্কার হয়। দেখুন, এখানে একটা মন্ত্র আছে, ওম ঘৃণী সূর্য আদিত্য, ওম ঘৃণী সূর্য আদিত্য। এটা একটা সূর্যদেবের মন্ত্র, ওম ঘৃণী সূর্য আদিত্য। এই মন্ত্রে নানা উপকার হয়। সবসময় জানবেন আমাদের শরীরের কিন্তু ইমিউনিটির কারকগ্রহ কিন্তু রবি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবি যদি কোনো মানুষের হরোস্কোপ বা পুষ্টিতে দুর্বল থাকে, রবি যদি কোনো পাপ করে দৃষ্ট হয়, সেটা হতে পারে রাহু, রাহুর দৃষ্টি যদি রবির পড়ে থাকে, শনির দৃষ্টি যদি রবির পড়ে থাকে, অথবা রবি যদি কোনোভাবে শনির সাথে অথবা রাহুর সাথে থাকে, সেই ক্ষেত্রে রবি কিন্তু দুর্বল। অথবা দেখা যাচ্ছে রবি আপনার হরোস্কোপে নিচু জায়গায় আছে, অর্থাৎ তুলারাশিতে আছে, সেই ক্ষেত্রেও বলা যায় রবিটা কিন্তু খারাপ। এই রবি যদি খারাপ হয়, তবে জানবেন, আমি হঠাৎ রবির কথা এই জন্যেই আপনাদের সামনে বলছি, তার কারণ রবি যদি ডাউন হয়, রবি যদি খারাপ হয়, তাহলে জানবেন ভালোবাসার সম্পর্কে আপনার সেট পড়বে, অর্থাৎ ভালোবাসার সম্পর্কটা আপনি কন্টিনিউ করতে পারবেন না বেশি দিনকে।
তাহলে আপনি যদি গোড়া থেকে কোনো জিনিস ঠিক করেন তো স্বাভাবিকভাবে সেই জিনিসটা কিন্তু সর্বদা ভালো হয়। যেমন আমরা বলি একটা বাড়ির ভিত যদি শক্ত হয় তাহলে সেখানে দুতলা চারতলা দশতলা দিলেও কোনো অসুবিধা হয় না। তো এটা হচ্ছে কিন্তু মানুষের বেস, অর্থাৎ কোনোভাবে যদি রোগী নিঃসুস্থ বা ডাউন হয় সেই ক্ষেত্রে যেমন আমাদের শরীর স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, ঠিক তেমনি আমাদের ভালোবাসা সম্পর্কে দেখবেন অনেকের বিবাহিত সম্পর্কও কিন্তু খারাপ। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগীর একটা বিরাট খারাপ পজিশন তৈরি হয়েছে। রোগী যদি আরও খারাপ অবস্থায় থাকে তাহলে জানবেন আপনি আইনি জটিলতায় পড়তে পারেন, সেই ক্ষেত্রে আপনার একটা মান সম্মান হানি হওয়া। কারণ বিবাহিত জীবন বা এমনি জীবনে যদি কোনো আইনত কোনো জটিলতার সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে তো আপনার সম্মানটাও নষ্ট হয়, বিশেষ করে যাদের ডিভোর্স কেস চলে, কোর্টে কোনো কেস চলছে স্বামী স্ত্রীর মধ্যে। তো এটা তো দেখুন একটা আইনত সমস্যা, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার কিন্তু একটু কিন্তু হানি হলেও হানিকারক আপনার সম্মানের দিকটা বলছি। যদি এই জিনিসটা হয় তাহলে আপনি চোখ বন্ধ করে ধরে নিন রোগী কোনো না কোনোভাবেই খারাপ অবস্থায় আছে। তো রোগী যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কি হয়, আমরা কিন্তু ভালোবাসাটা করতে পারবো না, সেই ভালোবাসাটা কিন্তু মানে হয়েও হবে না। ব্যাপারটা হচ্ছে এরকমই, মানে ভালোবাসার মানুষ আপনাকে বিশ্বাস করবে আবার সে বিশ্বাস করবে না, ব্যাপারটা হচ্ছে এরকমই। অর্থাৎ কোনো মানুষ যে আপনাকে চোখ বন্ধ করে, দেখুন আপনি যাকে ভালোবাসেন আপনি যেমন তাকে ভালো লাগে তাকে যেমন আপনি ভালোবাসেন অনুরূপভাবে সেই মানুষটাও কিন্তু আপনাকে ভালো লাগতে হবে, তবে সে ভালোবাসবে। অর্থাৎ ভালো লাগাটা যদি স্থায়ী না হয় তাহলে সেই ভালো লাগাটা কিন্তু ভালোবাসায় পরিণত হয় না বেশি দিন। তো এই মন্ত্রটা আপনি লিখবেন, ওম ঘৃণী সূর্য আদিত্য, ওম ঘৃণী সূর্য আদিত্য, ওম ঘৃণী সূর্য আদিত্য, ওম ঘৃণী সূর্য আদিত্য, এইভাবে আপনি 8 বার জপ করবেন। এই মন্ত্রটা কিন্তু 8 বার জপ করলে মন্ত্রোদ্ধার হয় বা প্রাণ প্রতিষ্ঠা হয়। অনেক মন্ত্র আছে 108 বার, অনেক মন্ত্র আছে 12 বার, কিন্তু এটা কিন্তু শুধু 8 বার। আরেকটাবার বলে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র 8 বার। এই মন্ত্রটা আপনি একটা কাগজে লিখে ওম ঘৃণী সূর্য আদিত্য, এটা আপনি প্রতিদিন রেগুলার 8 বার করে জপ করবেন। এটা আপনি প্রতিদিন 8 বার করে জপ করবেন, এটা আপনার নানাবিধ কাজে সাহায্য করবে, শুধুমাত্র যে ভালোবাসার কাজে তা না, এইটুকু বলতে পারি। এর কিন্তু মাল্টিপল উপকার আছে, অর্থাৎ অনেক দিক থেকে আপনি এর বেনিফিট পাবেন। এবং এই মন্ত্রটা লেখার পরে আপনি নিচে আপনার নিজের নাম লিখবেন। তো আমি লিখছি প্রথমে আমার নাম জয় সাহা, আমি একটা উদাহরণ হিসেবে লিখছি যোগ চিহ্ন দিয়ে, আমি যাকে ভালোবাসি তার নাম রীনা পাঠক, আমি কিন্তু উদাহরণ হিসেবে নামটা নিয়েছি। তাহলে প্রথমে লিখেছি আমার নাম জয় সাহা, এখানে আপনার মন্ত্রটা লিখে আপনি নিজের নাম লিখবেন, যোগ চিহ্ন দিয়ে যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন। লেখার পরে আপনি ছোট একটা পাত্রে করে জল নেবেন, জল নিয়ে সকালবেলার যে সূর্যটা ওঠে, অর্থাৎ আপনি ভোর থেকে 10টার মধ্যে আপনাকে কাজটা করতে হবে, ভোর থেকে 10টার মধ্যে ওই জলের মধ্যে এই কাগজটা 8 বার জপ করে আপনি ডুবিয়ে দেবেন, আপনার নাম যোগ চিহ্ন দিয়ে আপনার ভালোবাসার নাম, এই কাগজটা কিন্তু আপনাকে ডুবিয়ে দিতে হবে। এবং তারপরে আপনি যখন স্নান করবেন ওই জলটা আপনার মূল জলের সাথে ঢেলে দেবেন, আপনি তো স্নান করেন তো ওই জল, কারণ এই জলটা তো খারাপ হয়নি, শুধুমাত্র একটা কাগজ ডুবিয়েছেন, আর এই কাগজটা তারপরে জলে ফেলে দেবেন। এইভাবে আপনি যদি টানা 12 দিন ওই একই জলে স্নান করতে পারেন, অর্থাৎ প্রতিদিনই আপনাকে রৌদ্রে দিতে হবে আর প্রতিদিনই এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে, ওম ঘৃণী সূর্য আদিত্য, ওম ঘৃণী সূর্য আদিত্য, ওম ঘৃণী সূর্য আদিত্য, এইভাবে 8 বার মন্ত্রটা জপ করবেন, নিচে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে ভালোবাসার মানুষের নাম। ওই জলটা একটা পাত্রে করে জল নেবেন সকালবেলা, এটা আপনি স্নান করার আগে করবেন। এবার আপনি যখন স্নান করেন তখন করবেন, দেখা যাচ্ছে আপনি দুপুরের দিকে স্নান করেন তাহলে ওই জলটা আপনি সকালের দিকে রাখবেন।
মিনিমাম অন্তত আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখবেন জলে, যাতে সেখানে যাতে একটু রৌদ্র পড়ে। মেন ব্যাপারটা হচ্ছে ওই জলের মধ্যে যাতে একটু রৌদ্র পড়ে, তাহলে আপনার এই মন্ত্রে কাজও হবে, এই ভালোবাসার মানুষ ফিরেও আসবে, আপনার প্রতি তার টান বাড়বে। এবার এটা জলে দেবেন, এইভাবে জলের মধ্যে এটা ডুবিয়ে দেবেন প্রতিদিন একটা করে কাগজ এরকমভাবে লিখে। এইভাবে টানা 12 দিন আপনি ওই জলটা দিয়ে আপনি স্নান করবেন। এমনিতে স্নান করেন, আর যদি জল বেশি লাগে ওইটার মধ্যে আপনি এক্সট্রা জল নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই জলটা, অর্থাৎ যে জলে কাগজটা ডুবো না, সেই জলটা কিন্তু ওইটার মধ্যে অবশ্যই রাখতে হবে। এটা রেখে আপনি রোজ প্রতিদিন 12 বার স্নান, মানে 12 দিন এটা করবেন। এটা করলে আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনার দিকে আকর্ষিত হবে, টান বাড়বে, এবং আপনি অন্যান্য দিক থেকেও বেনিফিট পাবেন। এই কাজটা করলে আপনার রবি কিন্তু অনেকটা তুঙ্গস্থ হবে, এটা বলতে পারি। কাজটা করুন, ফল পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন। ধন্যবাদ।